হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে শীত তো অনেকই পড়েছে তো দেখো আজকে আমি কিছু ভোলা মাছ নিয়েছি এই ভোলা মাছটা আমি কি করে রান্না করব। তো তোমাদের দেখাবো তার সাথে দেখো বড় একটা বেগুন আছে তার সাথে দেখো বড়ো একাটি দেখো ধনে পাতা আছে এতটা দেব না যেহেতু তো দেখো সকাল সকালই বাজার করে নিয়ে এসছি এখনই আমি রান্না করব। তা কিভাবে ভোলা মাছটা রান্না করব তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা ততক্ষণ আমি মাছটা কেটে নিচ্ছি কেটে আবার তোমাদের সামনেই আমি আসব। তো দেখো মাছটা আমি কেটে নিচ্ছি মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার তোমাদের সামনে আসবো আর এটা তো সমুদ্রের ভোলা মাছ দেখো ভোলা মাছটা লাল একে বলে লাল ভোলা তা যাই হোক আমি এবার চলে এসছি মাছ কেটে ধুয়ে নিয়ে এসছি এই দেখো এই দেখো মাছটা রেডি হয়ে গেছে ধোয়া কাটা এইবার আমি দেখো বেগুনটা কেটে নেব তো বেগুনটা আমি কেটে গাবলার মধ্যে জল নিয়ে নিয়েছি তো ততক্ষণ আমি বেগুনটা কেটে নিচ্ছি এই দেখো বেগুনটা ভালোই বড় আছে অতটা দেব না অর্ধেকটা দেব এই দেখো তো বেগুনটা আমি সরু সরু করে কাটবো সরু সরু করে কেটে আমি দুই ভাগ করে নেব এই দেখো দেখতেই পাচ্ছ এই যে তো জলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি বেগুনগুলো কেটে নেব বেগুন কাটা হয়ে গেলে আমি তারপরে আমি ধনে পাতাগুলো বেছে ধুয়ে নেব একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিতে হবে এই দেখো এরম করে যাই হোক এবার আমি ধনে পাতা কেটে নেব ধনেপাতাটা প্রথম বেছে নিচ্ছি বেছে কেটে নেব ডাটগুলো আমি ফেলে দেবো খালি পাতাগুলো নেব যেহেতু এখন ডাটগুলো একটু বড় হয়ে গেছে আগে সব ডাটগুলো একটু ছোট ছিল কচি টাইপের ছিল এখন যত দিন যাচ্ছে তত তো ডাটগুলো বড় হয়ে যায় তো ডাটগুলো ফেলে দিতে হবে শুধু পাতাগুলো নেব যাই হোক আমি কুটে ধুয়ে নেব ধুয়ে তারপরে কুচি করে নেব একবারেই দেখতেই পাচ্ছ এবার আমি বেগুনটা ধুয়ে নেবো ভালো করে এই দেখো বেগুন কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব এবার দেখো মাছ ধোয়া হয়ে গেছে এবার দেখো ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি এই দেখো এবার তার সাথে আছে দেখো বেগুন কেটেছি তারপরে দেখো টমেটো নিয়ে নিয়েছি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে লম্বা লম্বা করে আর কাঁচা লঙ্কা দুই ভাগ করে নিয়ে নিয়েছি এবার আজকে আমি ভোলা মাছের ঝাল করব তো যাই হোক আমি আজকে এগুলো সব ধুয়া কমপ্লিট এবার আমি একটু এগুলোতে হলুদ লবণ মাখিয়ে নেব মাছটায় হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব মাছে একটু হলুদ লবণ মাখিয়ে ভালো করে ভাজলে লবণটাও মাছের মধ্যে যায় তো দশ পনেরো মিনিট আমি একটু রেখে দেব মাছটা আমাদের লবণটা গেলে তারপরে আমি মাছ ভেজে নেব ততক্ষণ একটু হলুদ লবণটা ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে তারপরে আমি রান্নাঘরে চলে এসছি এসে আমি এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নেব চারিদিকে একটু তেলটা ছড়িয়ে নেব তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো এক এক করে তেলটা ভালোই রাগ হয়েছে দেখতেই পাচ্ছ তেল যত গরম করে নেবে মাছ বা যে কোনো ভাজাই খুব সুন্দর তাড়াতাড়িও হয় আর কড়াইতেও লাগে না তো এক পিঠ ততক্ষণ বন্ধুরা হতে থাকুক তারপরে আমি এবার এসে পরের পাটটা উল্টে দেব ততক্ষণ এক পিঠ হতে নিক হয়ে নিক এবার দেখো এবার আমি এক পিঠ হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে পরের পিঠটা উল্টে দেবো এই দেখো সব মাছগুলো আমি এক এক করে উল্টে নেবো মাছগুলো উল্টানো হয়ে গেলে তারপরে যে বাদবাকি মাছগুলো থাকবে আমি সেগুলো ভেজে নেব ততক্ষণ এই পিঠটাও হয়ে নিক ভালো করে ভেজে নিলেই যে কোনো মাছ একটু লাল লাল করে ভেজে নিতে হয় তো দেখো এবার দেখো দুই পিটি হয়ে গেছে এবার আমি এক এক করে নামিয়ে ফেলব এই দেখো লাল লাল হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে সিটা হয়ে যাবে মাছ খেতে ভালো লাগবে না তো আমি এক এক করে সব নামিয়ে ফেলবো সব নামানোর পরে যা মাছ থাকবে আমি এক এক করে ভেজে নেব তারপরে আবার তোমাদের কি সোমবার দেবো কী করবো তো তোমাদের দেখাবো তো মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছ ভোজে যতটা তেল আছে এই তেলটা দিয়ে আমি মাছটা রান্না করব। তো দেখো আমি কিছু সাদা শস্যে দিয়ে দিলাম একটু বেশি করেই দিয়ে দিলাম সোমবারটা তার মধ্যে দেখো কাঁচা লঙ্কা আমি ফিরে রেখেছি সেটাও আমি দিয়ে দেবো তো দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করব বেশি মশলা দেব না সামান্য একটু শর্ষের গুঁড়ো দেবো বাটা এবার দেখো টমেটো দিয়ে দিলাম এবার একটু এগুলো নেড়ে চেড়ে নেবো নাড়াচাড়া হয়ে গেলেই আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একবারে ভেজে নেব কেন টমেটো একটু সিদ্ধ হতে টাইম লাগবে এর জন্য টমেটোটা একটু ভেজে নেব এইবার দেখো বেগুনটা আমি এর সাথে ভেজে নেব একসাথে বেগুনগুলো সব দিয়ে নেবো তো দেখো বেগুনগুলো সব দেওয়া হয়ে গেছে এইবার দেখো আমি লবণ দিয়ে দেবো এবার হলদির গুঁড়ো দিয়ে দেবো মাপ মতন সব দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া হয়ে গেলে আমি একটু ঢেকে দেব তাড়াতাড়ি করে সিদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি থালা দিয়ে ঢেকে দেব যতক্ষণ ভাজাও হয়ে যাবে সিদ্ধও হয়ে যাবে তো বন্ধুরা ততক্ষণ হতে লাগুক তারপর আবার তোমাদের সামনে আসছি আমি তো দেখো এইবার আমি থালাটা উঠিয়ে নেব এবার একটু নেড়ে 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 চেড়ে নেব তো দেখো এক পিট লাল লাল হয়ে গেছে বেগুনটা এবার আর একটু ভেজে নেব ভাজার পরে আমি জল দিয়ে দেবো ততক্ষণ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ততক্ষণ একটু ভাজা হয়ে নিক ভাজা হয়ে গেলে আমি মাপ মতন জল দিয়ে দেবো এবার দে আর একটু একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে এবার আমি মাপ মতন জল দেবো যেহেতু আমি ঝোল করব না যতক্ষণ ওই বেগুনটা সিদ্ধ টমেটো সিদ্ধ হতে ততটাই আমি জল দিয়ে দিয়েছি এই দেখো অল্প জল দিয়ে দিয়েছি এবার দেখো আমি একটু নেড়ে চেড়ে নেবো ততক্ষণ একটু ফুটতে লাগুক তো দেখো ফুটে গেছে এবার আমি মাপ মতন হলুদ একটু কালার রংকার গুঁড়ো একটু দিয়ে নেড়ে চেড়ে নিলাম লবণ আমি দেব না যেহেতু আমি বেগুন ভাজার সময়ও লবণটা দিয়েছিলাম তো সেহেতু মাছেও লবণ লাগিয়েছি এই লবণটা বেশি দেব না যেহেতু ঝোল হবে না সেহেতু একটু রসা টাইপের হবে এই জন্য আমি লবণটা বেশি দেব না বেশি দিলে লবণে পোড়া হয়ে যাবে এর জন্য আমি আর লবণটা দেব না এবার ফুটে গেছে ফুটে গেলে আরেকটু ফুটে গেলেই আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো তো দেখো মাছগুলো ছেড়ে দিচ্ছি সব মাছগুলো সাজিয়ে আমি ছেড়ে দেব তো সব মাছ দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নেড়ে চেড়ে নেব ঝোল খুবই কম দেখতেই পাচ্ছ ভোলা মাছের সবসময় ঝালটাই বেশি ভালো লাগে ঝোলটা ভালো লাগে না ভোলা মাছের এই জন্য আমি পুরো ঝালটাই করবো শুকনো শুকনো টাইপের বেশি আমি জল দেব না এই জলেতে যেটুক জল আছে এই জলেই মাছটুক হয়ে যাবে এবার দেখো আমি শর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম জলে সেটাকে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এবার দেখো তলায় বাটির তলায় দেখো ছাবাটা রয়েছে এই ছাবাটার আমি দেব না কেন সর্ষের ছাবাটা অনেক সময় খেলে পেটে ব্যথা করে এর জন্য আমি সর্ষের উপরের অংশটা দিয়ে দেব নিচের অংশ যে তো দেখো মাছটা ফুটে গেছে এইবার আমি দেখো ধনে পাতাটা কুচি করে রেখেছিলাম সেইটা আমি চারিদিকে ঘুরিয়ে দিয়ে দেবো মাছের সাথে তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের দ্বারা জানাবেন আমি রিপ্লাই দেব তো আর দশ পনেরো মিনিট পরে আমি মাছের রসাটা নামিয়ে ফেলবো তো আর একটু সামান্য হবে তো আপনারা বাড়িতে করে খাবেন খুব সুন্দর লাগবে ভোলা মাছের রসা আর খেতেও খুব ভালো লাগে টেস্টি তো দেখো ঝোলটা টেনে এসেছে এবার ঝোলটা যখনই টেনে এসেছে এবার আমি নামিয়ে ফেলবো নামিয়ে ফেলবো তো দেখো নামিয়ে ফেলেছি তাহলে এই দেখো বেশি ঝোল রাখিনি এই দেখো শুকনো শুকনো তো সর্ষে বাটা দিয়ে খুবই টেস্টি খাবার ভোলা মাছ হয় আর আপনারা বাড়িতে করে খাবেন খুব ভালো লাগবে এখন তো নতুন নতুন সবজি উঠেছে কাঁচা টমেটা তারপরে ফুলকপি এটা দিয়েও করা যায় আজকে আমি মনে করলাম বেগুন দিয়ে ধনেপাতা আর টমেটা কাঁচা টমেটা দিয়ে করব, তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে আবার আসবো